আইভিমো, আমার এইগুলা কিনা দিছে কি আলমারিতে গুহায় রাখার জন্য নাকি? এগুলা আমি পড়ুম না? এই আমি কি তোমার টাঙ্গে তুলে রাখবার কইছি নাকি? সামনে ঈদের একটা দিন ওই দিন কইরে একটা একটু ঘুরে ঘুরে কইরে পড়ে খুলে রাখবা। যাও মা, তুমি এখন এগুলা খুলা থিয়া হও, যাও নষ্ট হয়ে যাবে। হাই হাই রে, যাইতাছি যাইতাছি। যেমন দাদা তেমন তার নাতিন। অজি একটা ফাস, যাও যাও। এই যাবার এই সমস্ত জিনিস পরে কই যাইতেছ? একটু বাইরে যাইতেছি। বাইরে যাইতেছ, ভালো কথা। এই সমস্ত কাপড় পরে রাখে? আব্বা, সারা জীবন কিপ্রামি শেষরামি করে কি দেখ করছো? এই আল্লাহ, কই কি হ্যাঁ আমি কি করছি কিপ্রামি করে? এই বাড়ি করছে কেন? আচ্ছা ভালো হয়েছে, আমি যাই। জুতা খোল। কের খুলব? কের খুলি মানে জুতা খুলে আটবি, শাস্তি ভালো থাকবো। আর জুতা পায়ে দিয়ে ঘরের মধ্যে থাকতে হবো, বাইরে গেলে জুতা নষ্ট হয়ে যাবো না। আমি কোথাও যাইতেছি না, বাড়িতে মেহমান আসবো, তার জন্য আমি এরকম ভাবে সাজছি। মেহমান আসবো তাই তুমি এমনি করে সাজছ? হাই হাই রে, সব কেসে গো। কত দামি দামি গহনা, কত দামি শাড়ি, এগুলো তুমি ঈদের দিন পরবা সামনে। এখনই পয়লা করতেছো কেন? নিয়ে যাও পয়লাও। আইভিমো, আমার এগুলা কিনা দিছে কি আলমারিতে গুহায় রাখার জন্য নাকি? এগুলো আমি পড়ুম না? এই আমি কি তোমার টাঙ্গে তুলে রাখবার কইছি নাকি? সামনে ঈদের একটা দিন ওই দিন কইরে একটা একটু ঘুরে ঘুরে কইরে পড়ে খুলে রাখবা। যাও মা, তুমি এখন এগুলা খুলে থিয়া হও, যাও নষ্ট হয়ে যাবে। হাই হাই রে, যাইতাছি যাইতাছি। যেমন দাদা তেমন তার নাতিন। অজি একটা ফাস, যাও যাও। আমার দাদা আছে দেখে এখনো বাইসা রইছো? আসিলে তো গরিবের ঘরে। আমার দাদা কত কষ্ট করে পরিশ্রম করে এই বিল্ডিং বানাইছে। জীবনে আমার দাদা না থাকলে এই বিল্ডিং এ হওয়ার ক্ষমতা তোমার হইতো না। এই যাবার এই সমস্ত জিনিস পরে কই যাইতেছ? একটু বাইরে যাইতেছি। বাইরে যাইতেছ, ভালো কথা। এই সমস্ত কাপড় পরে রাখে? আব্বা, সারা জীবন কিপ্রামি শেষরামি করে কি দেখ করছো? এই আল্লাহ, কই কি হ্যাঁ আমি কি করছি কিপ্রামি করে? এই বাড়ি করছে কেন? এই বাড়ি তোমার দাদাই করে দিয়ে গেছে। শুনছো কথা? ওই তোর দাদা যে করছে, তোর দাদা কি কামে করছে? আমি যদি কিপ্রামি না করতাম এই বিল্ডিং করে হাঁটতো না। আমার বাপে করছে, আমার বাপে। আচ্ছা ভালো হয়েছে, আমি যাই। তোমার ভাই এখন জুতা খোল। কের খুলবো? কের খুলি মানে জুতা খুলে আটবি, শাস্তি ভালো থাকবো। আর জুতা পায়ে দিয়ে ঘরের মধ্যে থাকতে হবো, বাইরে গেলে জুতা নষ্ট হয়ে যাবো না। যা ভিতরে যা, যা বাইরে গেলে পুরান কাপড় পরে যাবি। যা যা। আরে মার্কেটে যে গেত আছে, আমার মাফের কি জামা কাপড় পাবো? তুই তোর জামার চিন্তা করতেছ? আমি যেটা পাই ওইটা তো আমার লাগেই না, কাইটা গুইটা তারপর ফিট ফাট করে লাগানো। কোনো সমস্যা নেই, মার্কেটে যা পাও আমি সব কিনে নেবো। ওই কি এত টাকা পাবি কোনি? আমার কি টাকার অভাব? আমার বাবা থেকে লন্ডন, যদি তো খুব পছন্দ হয় তো তো কিনে দিব নি। ও বুঝছি, তুই তো এক বাপের এক কুলা, যখন যা চাস তাই পাস, আর যখন কামাই করে কিনা লাগবো না তখন বুঝবি। ও তো ঠিক আছে, আমি তো আমার বাপের একমাত্র সন্তান, আমি যা চাই সবই দেব। জায়গা কথা কথা বলতে না। আমি বলে ছোট লোক দেখ।
আমি ভালো আছি, তোমার খবর কি? কিছু কই ভাই? আসলে মানিক ভাই, ঈদ তো আই করছে, কয়দিন আছে, যদি কটা টেহা দিতেন তাহলে সেবাই চিনি কিনে খাইতাম। সবই তোমার একটা কথা কই, তোমার হাতটাও ভালো আছে, তুমি কাজ করে খাইতে পারো না? মানিক ভাই, এই দিন দুনিয়াতে আমার কেউই নাই, এরা তো জানো। আসলে ঠেকাই ঠেকাই পড়লে তোমাকে বললে চাবার নিয়ে আহি, আমার তো জায়গা সম্পত্তি কিচ্ছুই নাই। তোমার সবই বুঝলাম, আমি কি করবো, দেশের চেয়ারম্যান মেম্বার আছে, তার কাছে যাব। সামনে ঈদ করবো দাদা, আমি একটা কথা কই। হ্যাঁ, তুমি আমার কথা রাখবা কি? আর কি কথা কই কও দে, আমার তো টেয়া বসার কমতি নাই, তো দরিদ্র হেরে করে টেয়া তুমি দিয়া দে। তুই কথা বললি? হ্যাঁ, ঠিক আছে, ইফতার পরে আয় গাজা। আচ্ছা মানিক ভাই, আমি ইফতারি পরে দেয়া করুন, আমি নাতিটা না খুব ভালো মনে মানুষ। যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দাঁড়া দাঁড়া, একটু দূরে থাক। কেন দূরে থাকবো কেন? না মানে তোর যে অবস্থা। মানুষ তো কাউকে দেখে শিখে, দেখতো তোর বড় বোন আমরা কিভাবে আছি আর তুই কি ড্রেস আপে আসছিস। একদম হাসা কথা কইছে, ওর দিকে না বড় ঘরে বেশি সুন্দর দেখতে হচ্ছে। আপা হইছে কি, আমার মেয়ে ভিমুটা না ঠিক একবার ওর দাদার মতো হইছে, এত চেষ্টা করে ওর স্বভাবটা পরিবর্তন করতে তা পারে না। ভালো কোনো কাপড় চোপড় পরলেই ও আমাদের সাথে অনেক চিল্লাচিল্লি করে। এই যে তোমরা আসবা দেখা, আমি না খুব সুন্দর একটা শাড়ি পরছিলাম, গহনা গাঁটি দিয়ে কি সুন্দর করে সাজছিলাম, দেখার সাথে সাথে আমার সাথে যে ব্যবহার করলো বাধ্য হয়েছে ওগুলো খুলে রাখতে। তোমরা কিছু মনে করো না, আসো তোমাদের জন্য রান্না বান্না করছি। ছ্যাঁ, তোর হাত দিয়ে আমাকে ছুস না। আর শোন, তোর আনকালচার শ্বশুর থেকে যদি এই বাড়ি থেকে বিদায় করিস তাহলে তো সব আপদ বেলায় দূর হয়ে যায়, তোর মেয়ের এই গিফটটা আমি স্বভাবটাও বাদ হয়ে যায়। তা না করে এইসব ছোট একটা মেয়ের কথায় এভাবে ফকিরদের মতো সেজে আছে। নরেন, আপু যা বলছে ঠিক বলছে, আসলে তোর শ্বশুরটাকে বিদায় করে। আপা, তোমরা দুইজন মিলে আমার এই কুপরামর্শ দিতেছ, আমার শ্বশুরের কই বিয়ে করে দিমো? এই বাড়ি ঘর তো আমার শ্বশুরই করছে, হয়তো একটু কিপটামি করে, তাই বলে কি বাড়ি থেকে বের করে দিমো? হ্যাঁ,
এই বাড়ি থেকে তারে বের করে দিবি, দরকার পড়লে বৃদ্ধাশ্রমে রেখে আসবি। শোন, আজকাল অনেক মুরব্বী আছে যারা বৃদ্ধাশ্রমে থাকে, বয়স হয়ে গেছে, এখন এদেরকে বাড়িতে রেখে লাভ কি? হ্যাঁ, আর আপু, যদি ওর শ্বশুর এই বাড়িতেই থাকে, আমরা নরেনের বাসায় ঢুকব না, চলো আমরা আমাদের বাসায়। হ্যাঁ ঠিকই বলেছিস, তোদের বাসায় আসাটাই আমাদের বৃদ্ধাশ্রম। হ্যাঁ চলো। কোথায় যাচ্ছে? আমার কথা শুনে যান, আমরা তো আনকালচার, আমাদের সাথে আপনাদের মিশতে খুব কষ্ট হয়, তাই না? আমি তো ভাবতেও পারছি না আপনারা একই মায়ের সন্তান, অথচ এইসব কথা কিভাবে বলতে পারেন? যাই হোক, ফাইন, আমাদের সাথে মিশার মতো আপনাদের যোগ্যতা নেই, আপনারা আসতে পারেন। আর যদি শিক্ষা হয়ে থাকে তাহলে কোনোদিন এই বাড়ির আঙিনায়ও আসবেন না। চলে যান আপনারা এই বাসা থেকে, আর থাকতে হবে না। বিমু, বড়দের সাথে কথা বলতে হয় না। কেন বলবো না বাবা, আমি তোমাকে বলি, আজকে যদি আমার দাদা একটু হিসাব করে না চলতো তাহলে কি আমরা এখন সুখে থাকতাম? বলো, তুমি নিজেকে দেখো, তুমি তো কোনো কাজ করো না। কথাই আছে না, রাজার ধন বসে বসে খেলেও শেষ হয়ে যায়। বাবা, তুমি আগে কোনো কাজ করো, তারপর না হয় আমরা বিলাসিতা করব। আর সমাজের মানুষ আমাকে আর দাদাকে যতই কিপটা বলুক, যতই ছেঁচড়ে বলুক, আমরা কখনো মাইন্ড করি না। শোনো, তোমাদের হয়তো জানার কৌতূহল জাগতে পারে, আমরা হিসাব করে চলে এত টাকা পয়সা কি করি? আসলে আমরা কিছু গরিব অসহায়ের মাঝে এইসব টাকা পয়সা বিলিয়ে দিই। এইসব শোনার পরেও যদি তোমাদের থাকতে ইচ্ছা করে তাহলে আমি মানা করব না, আর যদি না থাকতে ইচ্ছা করে তাহলে ওয়েলকাম, চলে যেতে পারো। ভীমু, আমি আমার ভুলটা বুঝতে পারছি, আসলে এতদিন তো জানতাম না যে তোর দাদা আর তুই মিলে কী করিস এই বাড়িতে। সত্যটা না জানায় অনেক বড় ভুল করছি আমরা, আর যখন জানতে পারছি আজ আর আমরা যাচ্ছি না, তোদের বাড়িতে একদিন নয় এক সপ্তাহ বেড়াবো। হ্যাঁ আপু, ঠিক বলছো। তাই নাকি? এক সপ্তাহ থাকবে? আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য আজকে আমি একবার কষা কষা করে গরুর মাংস রান্না করবো। আসো আসো, চল।